বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গুড মর্নিং বলতে পারলাম না, কেন এখন 11:45 বাজে। সকাল থেকে ক্যামেরাটা অন করার সময় পেয়েছি, কিন্তু ক্যামেরাটা অন করার আমার একটু ইচ্ছে করেনি, মানে সেই এনার্জিটাই পাচ্ছি না। আজকে আমি কোনো কাজেরই এনার্জি পাচ্ছি না। যাই হোক, যেটুকু করার করলাম। আর 11:45 বাজে, মেঘাও কাজ করে চলে গেছে, জানলাগুলো দিইনি কেন ওয়েদারটার জন্য। এই ওয়েদারে যদি আমি বন্ধ করি, আর ওয়েদারটা ভালো আছে তো, মেঘ মেঘ, আর আজকে সেরকমভাবে জোরটার কাজও হচ্ছে না, এখানে ধুলোটাও কম। খুলে রেখেছি কেন, একটু বাইরের পরিবেশটা দেখতে পারলে নিজের মনটা ভালো লাগবে, মনটাকে একটা সান্ত্বনা দিতে পারবো। এমনি তো ওয়েদার এরকম, তার মধ্যে জানলা দরজা বন্ধ করে থাকলে আমার আরোই ভালো লাগে না। বর তো অনেকক্ষণ আগেই ওর টাইমে বেরিয়ে গেছে, আমাকেও তো সংসারের কাজগুলো কিছু না হলেও তো সারতে হবে। রান্নাবান্না হয়ে গেছে, এবার স্নান টান করবো, ভাবলাম ক্যামেরাটা অন করি। আজকে তো ভিডিও শুরুই করিনি, ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কী কারণে মন খারাপ কী তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর আজকে ভাবছি মাসকাবাড়ি বাজারটা করতে যাবো, আর মাসকাবাড়ি ডেট চলে এলে তো, শেষের ডেট চলে এলে তো শেষ হবেই বলো সংসারে। সামনে আমাদের বাড়ির উল্টো দিকেই একটা মেগামার্ট আছে, সেখান থেকে করি। ওখানে তো ক্যামেরা করতে দেয় না, আগের মাসে জিজ্ঞেস করেছিলাম, ওদের অ্যালাউ নয় ক্যামেরা করা, ক্যামেরা করতে পারবো না। যদি যাই সেটাও শেয়ার করব, যদি না যাই সেটাও তোমাদের কাছে বলবো, আর গেলে তোমাদের কাছে শেয়ার করবো বলতে বলবো, দেখাতে তো কিছু পারবো না। তো চলো টান টান করি। আসলে কি জানো, কোনো ভেতরে যদি কোনো আঘাত লাগে না, সেটা যতক্ষণ না আমার প্রিয় মানুষের কাছে বলতে পারি ভালো লাগে না। আমার তোমরা খুব প্রিয়, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। আর আমি আজকে কিছুই করে উঠতে পারিনি, মানে না ফার্নিচার মুছেছি, না টেবিল গুছিয়েছি। টেবিলের অবস্থাটা কি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝবে। কিছু কথায় জানো তো মনে বড় আঘাত লাগে, আমি যেটা নই সেটা যদি আমাকে কেউ বলে তখন খুব খারাপ লাগে। আসলে কি জানো তো, আচ্ছা ঠিক আছে, থাক পরে বলবো, এই কথাগুলো পরে বলবো। চলো টেবিলটার অবস্থাটা দেখিয়ে দিই। দেখো টেবিলের অবস্থা দেখো, প্রায় 12:00 বাজে, আমাকে টেবিল গুছানোও হয়নি, ফার্নিচার মুছিও নি, এটাই তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি আমি কোনো রকম এনার্জি পাচ্ছি না, কেন কি তোমাদের সাথে সব পরে বলবো, শেয়ার করবো, এক জায়গায় বসে নি সব সেরে, ঠিক আছে। দেখো এটা আমাদের ফ্রন্ট গেট, এটা পাঁচিল, এটা আমাদের গেট, বাড়িতে ঢোকার গেট। এবার তোমাদেরকে আমি আস্তে আস্তে একটা সাইডে নিয়ে যাচ্ছি। হয়তো তোমরা ভাববে যে আমি হঠাৎ করে ফ্রন্ট গেট, আমাদের বাড়ির সাইড কেন তোমাদের দেখাচ্ছি, ক্যামেরা বন্দি করছি, কারণ আছে এটা। এটার ব্যাপারে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ক্লিপিংয়ে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে রাস্তাটা দেখছো, গলিটা রডগুলো পড়ে আছে, এখান দিয়ে সোজা গেলে পেছনে বাড়ি আছে। হ্যাঁ, আমাদের রাস্তার উপরে বাড়ি দেখতেই পাচ্ছ, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন। এটা জিটি রোডের দিকে যাবার যাবার রাস্তা, এই গলিটা দিয়ে আমাদের পেছনের বাড়িগুলোতে যেতে হয়। এখানে এরা রড টড কাটে, বুঝতেই পারছো, এটা মিউনিসিপ্যালিটির রাস্তা। আবারও তোমাদের দেখিয়ে দিই আমি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আমি ব্যালকনির ফ্রন্টে দাঁড়িয়ে আছি এখন, এটা আমাদের গেট। চলো এই ব্যাপারে তোমাদের আমি সমস্ত কিছু বলবো, ওই জন্যই ভিডিও ক্লিপিংটা এখন দেখিয়ে রাখলাম। এখন বাজে 2:30, ঠিক আছে। তো গ্রোসারি শপে গিয়েছিলাম, দুপুরবেলা গেছি, তখন 3:30 মতন বাজে। এমনিও ভালোও লাগছে না, তার যেটা দরকার সেটা তো করে নিয়ে আসি, আনতে চলে গেছিলাম, আর ভিডিও তো করতে পারিনি ওখানে। আর এনে এনে মানে তো সন্ধ্যের আগেই চলে এসেছি, 3:30 নাগাদ গেছি, 5টার সময় তো সন্ধ্যে দিয়ে দিতে হয়, তখন 4:00, 4:30 মতন এরকম টাইমে চলে এসেছি। দেখে 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 সব মালগুলো তুলি তো, আর একটার সঙ্গে একটা ফ্রিও পাই, কোনটার সঙ্গে কোনটা ফ্রি আছে দেখে দেখে তুলি, মানে কি করে সাশ্রয় হবে এই চেষ্টা করে যাই। তারপরে মালগুলো আনলাম, গুছালাম, গুছাতে গোছাতে সন্ধ্যে হয়ে গেল। তখন গুছাচ্ছিলাম, তখন ভাবলাম একবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখাই, তারপরে না একদম ইচ্ছে করলো না, সত্যি করে বলছি আজকে ভালো লাগছে না আমার ব্লগ করতে, তো করিনি, আমি ঝটপট গুছিয়ে ফেলেছি। সন্ধ্যেও হয়ে গেল, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে, হ্যাঁ সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দেওয়া না, গুছিয়ে নিয়ে সন্ধ্যে দিইনি, গুছিয়ে নিয়ে চা করলাম, ও তো দুপুরে এখন বাড়ি আসছে না, চা খেলাম, আর কি যেন করলাম, হ্যাঁ চা খেলাম, খেয়ে আটা মাখলাম। আটা মেখে আমি ভুলে যাচ্ছি সব, আমার মাইন্ডটা অন্য মানস্ক হয়ে আছে আজকে। আটা মাখলাম, আটা মেখে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে একটু বসেছিলাম,
বসে থেকে ভাবলাম না তোমাদের কাছে কথাগুলো শেয়ার করলে করি করলে আমার মনটা একটু হালকা হবে। ঠিক আছে, প্রথম থেকে বলি কথাগুলো। আর আমি বলেছিলাম একটা ভিডিও ক্লিপিং দেখিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির আশপাশটা দেখিয়েছি, ফ্রন্ট সাইড দেখেছি, পাশের সাইডটা দেখিয়েছি, রড কাটা হচ্ছে দেখিয়েছি, সেই রিলেটেড বলেছিলাম কথা এখানে বলবো, তো সেখানে সেই কথাগুলো এখানে বলছি। আমি যখন ওই জায়গায় আসব তখন মার্ক করে দেব কথাগুলো, প্রথম থেকে বলি তাহলে বুঝতে পারবে। আমার বর 8:30 নাগাদ বেরিয়ে যায় অফিসে, ও বেরিয়ে গেলে পরে নিচের থেকে না আমি একবারে ফুলটা তুলে নিয়ে আসি, কারণ বারবার ওঠানামা রান্না বসিয়ে দিলে, গ্যাসে রান্না চাপানো থাকলে নিচে গেলে একটা টেনশন থাকে, পোড়া লেগে যাবে নাকি, ওই জন্য একবারে আমি ফুল তুলে উপরে আসি। তো যথারীতি আজকেও ফুল তুলছিলাম ও বেরিয়ে যাওয়ার পরে, তো ফুল তুলছিলাম তখন আমাদের বাড়ির একদম সোজাসুজি যে ব্যাকে বাড়ি, আর দুদিকে দুটো বাড়ি আছে, সোজাসুজি যে বাড়ির বৌদি তার সঙ্গে কথা বলছিলাম, ফুল তোলা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই ওনার শ্বশুরমশাই আর কি, কাকু অসুস্থ, অনেকদিন ধরেই অসুস্থ, বিছানায় আছে, আয়া আছে, আয়া রেখেছে, তা আমি সেই ব্যাপারেই কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। তখন এটা হচ্ছে একদম সোজাসুজি ব্যাকের বাড়ির কথা বলছি, ব্যাক লেফট সাইডে যে পেছনের দিকের বাড়িটা, ওই কাকিমা এসে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রয়েছে, তারপরে কথা বলছি, উনি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে থাকার পরে হঠাৎ করে এমন একটা প্রশ্নবাণ ছুড়লো আমাকে, হট করে বলছে যে, ও একটা কথা এখানে বলি এই প্রসঙ্গে, ওয়াইটিতে এখানে আমাকে সবাই সুজাতা দে নামে চেনে, সুজাতা নামে চেনে, অ্যাকচুয়ালি আমার বাড়ির নাম হচ্ছে সপু, তো সবাই এখানে আমাকে সপু বলেই ডাকে ম্যাক্সিমাম মানুষ। অ্যাকচুয়ালি এখানে আমার মামা বাড়িও ছিল, আগে ভিডিওতে বলেছি, যদিও মামা বাড়ির অস্তিত্ব এখন নেই, যেহেতু আমার মা বাবা বলছি, মা আর আমার মামার এক ভাই এক বোনই ছিল, এটাও বলেছি আগে যে আমার মামা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিলো, সরি গেছিলো না গেছে, হ্যাঁ গেছিলো না গেছে, তখন মামা 11-এ পড়তো, কাজেই তারপরে দাদু দিদা মারা যাওয়ার পরে বাড়ির কোনো অস্তিত্ব এনে বিক্রি হয়ে গেছে বাড়ি, মামা বাড়ি ছিল, এখন ওই জন্য বলি মামা বাড়ি ছিল, এখানে মামা বাড়ির কোনো অস্তিত্ব নেই, তো ওই জন্যই আমাকে এই এলাকায় সবাই সপু বলেই বেশি পরিচিত আমি। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম কথাটা, তো ওই কাকিমা আমাকে হট করে বলছে যে, সপু তোদের ওপর থেকে কে রে ময়লা ফেলে, যেখানটা রড দেওয়া জায়গাটা দেখালাম ওটা মিউনিসিপ্যালিটির রাস্তা, রডের যে জায়গাটা দেখালাম গলি বললাম পেছনের দিকে যেতে হয়, ওনাদের ওই রাস্তাতেই দিয়েই যেতে হয় ওনাদের বাড়িতে, একদম পেছনে তো আমাদের, তা আমাকে বলছে যে কেন তোদের ওপর থেকে কে রে ময়লা ফেলে রাস্তা নোংরা করে। তখন এই কথাটা বলাতে না হট করে আমি একটুখানি স্তব্ধ হয়ে গেলাম, আমাদের বাড়ি থেকে ময়লা ফেলে, তখন আমি বললাম কাকিমা আমাদের বাড়ি থেকে তো কেউ ময়লা ফেলে না ওপর থেকে, তখন বলছে উনি ফোর্সলি আমাকে বলছে না তোদের বাড়ি থেকেই ফেলা হয় ময়লা, রাস্তাটা কত ময়লা হয়ে থাকে কাগজ ফাগজ পড়ে। তখন আমি বললাম যে কাকিমা ডাস্টবিন থাকে সেখানে ফেলি, আর গাড়ি এলে গাড়িতে ফেলি ময়লার গাড়ি, নাহলে আমি নিজে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। উনি মানে ফোর্স করে আমাকে সব দোষারোপটা করেই গেল যে আমরা ফেলি, বলে যাচ্ছে পরে আমি ওনাকে উল্টে বললাম যে কাকিমা তুমি কি দেখেছো যে আমাদের উপর থেকে ফেলা হচ্ছে ময়লাটা, বলছে না দেখি না কিন্তু গলিটা লাগোয়াটা তোদেরই বাড়ি, মানে আমাদের যে বাড়ির সাইডটা বেশিরভাগটা ওই গলিটার মধ্যে পড়ে, মানে আমাদের বেডরুম কিচেন বাথরুম সব ওই গলিটার মধ্যেই পড়ছে, মানে এরকম গলিটা আমাদের বিল্ডিংটা, আর ভাইয়ের রুমটা আর এই যে ডাইনিং আমি বসে আছি এটা আরেক সাইডে পড়ে, তো আমাদের বিল্ডিংয়ের বেশিরভাগটা ওই গলিটার মধ্যে, তো বলছে না তোদের বেডরুম ফেডরুম সবই তো এদিকে, ওই জন্যই বলছি তোরাই নোংরা করিস, উনি কিন্তু আমাকে একদম স্ট্রিক্টলি বলে যাচ্ছে। তো আমি দেখো আমি যে কথা পিষ্টে কথা বলতে পারি না বা তর্ক করতে পারি না তা কিন্তু নয়, হট করে এরকম বলাতে আমার একটু তো খারাপ লাগেই, খারাপ যে কোনো মানুষের লাগে, কথাটা আমি ওখানে প্রত্যুত্তর আমাকে দিতে পারতাম, আমি উনি কন্টিনিউ আমাকে ঘায়ের পর ঘা দিয়ে যাচ্ছে এই কথা বলে, আমরাই ফেলি
এটা উনি বলতে চাইছে। তখন আমি বললাম যে কাকিমা উনি কিন্তু দেখেওনি, আমাকে বললো যে না দেখিনি কিন্তু তোদের বিল্ডিং এর পাশেই তো রাস্তাটা, তোরাই ফেলিস। হ্যাঁ তোকে আরেকটা কথা বলি, ওষুধের পাতাও পড়ে থাকে। আসলে তোকে কেন বলছি জানিস, তোর ভাই তো ওষুধ খায় অনেক ওই জন্য। তখন এই কথাটার উত্তরে আমি বলেছি কাকিমা ওষুধ তো সবাই খায়, কারণ ওই রাস্তাটার পাশে যে বাড়িটা দেখা যাচ্ছিল সেই বাড়ি জেঠিমা একলাই থাকে, উনি অনেক বয়স্ক, ওষুধ তো ওনারও লাগে। আর ওষুধ এখন কে না খাচ্ছে, আমি তুমি সবাই ওষুধ খাচ্ছে এখন। তার আমি বললাম যে কাকিমা ওষুধের পাতা ফেলা থাকে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু ওই ওষুধের পাতাটা যে আমার ভাই যেই ওষুধ ইউজ করে সেই পাতাটাই, সেটা তুমি কি করে জানলে? সেটা তো তুমি জানো না, তাহলে তুমি আমাকে এত মার্ক করে বলছো কি করে যে আমাদের বাড়ি থেকেই নোংরা হয়। তা বলছে না তোরাই ফেলিস, আমি জানি তোরাই ফেলিস, তোরা ছাড়া কে ফেলবে, রাস্তাটা কে নোংরা করবে। উনি অনেক কথা আমাকে বলে গেল। আর আমি একটা কথা জেনে বড় হয়েছি যে সবার কাছে সব কথার উত্তর করতে নেই, কোনো জায়গায় মাথা নত করে চলে আসতে হয়, এটা আমি শুনে বড় হয়েছি। সেই জন্য আমি খুব একটা কিছু বললাম না, উনি বলে গেল আমি শুনে গেলাম। তবে খুব কষ্ট পেলাম, কেন কষ্ট পেলাম, যে আমি এরকম ধরনের মেয়ে নই। কেন বলছি যে আমি আমার বাড়িতেই এটা করি না, ভাইয়ের রুমে আমাদের রুমে ডাস্টবিন দেওয়া আছে, যে এরকম পায়ে চিপড়ে উঠে যায় যে ঢাকাটা, ওরকম ডাস্টবিন আছে। আমার ভাইকেও বলা আছে, ভাইও সেটা করে, আমার ভাইকে যেরকম বলবো সেরকমইও চলে, কারণটা এখানে বললাম না তোমরা সবাই জানো। আর আমার হাজবেন্ডের ল্যাপটপ নিয়ে বসে, অফিসের কাগজ টাগজ ওখানেই সব ফেলে। আর আমি একদিন ভিডিওটা দেখেছিলাম, বাথরুমের সামনে আমাদের একটা বড় ডাস্টবিন আছে, এটা আমি বলেও ছিলাম, এখানে আমরা সব জমাই, ময়লার গাড়ি এলে ফেলে দিই। বাই চান্স যদি ময়লার গাড়ি এসে সিটি দেয়, আমার যদি নামতে দেরি হয়ে যায়, চলে তো যায়, আমার জন্য তো দাঁড়িয়ে থাকবে না ওরা, তখন আমি কি করি, বুধবারে যখন ফুল আনতে যাই, আমি ডিটেলি এখানে বলছি, ওই ময়লার ইয়েটা নিয়ে আমি সামনেই একটা ডাস্টবিন আছে রাস্তার মোড়ে, ওখানে ফেলি, ডাস্টবিনের সামনেই একটা কল আছে, হাত ধুয়ে ফুল আনতে যাই, এটা আমি করি। আমি আমার বরকে কোনোদিন বলি না যে ডাস্টবিনটা ফেলে দিয়ে এসো, কেন আমি 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 এরকম ধরনের মানুষ, আমি খুব পাঞ্চুয়ালিটিটা ফলো করি। আর একটা জিনিস মনে করি যে যতক্ষণ আমি আমার কাজ করে নেব ততক্ষণই ভালো। আর একটা কথা হচ্ছে দুজনের বা পারিবারিক সমন্বয়টা রাখতে গেলে আমার মনে হয় নিজেকে একটু স্যাক্রিফাইস করা ভালো। আর আমাকে যাতে কেউ উল্টে কেউ কিছু বলতে না পারে, আমি ধর্ম তো বলছি, এটা আমি চেষ্টা করে যাই যে আমাকে যাতে কেউ কিছু বলতে না পারে, সেজন্য আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয় এই জায়গাটা ধরে রাখার জন্য। আজ পর্যন্ত আমার বর কোনোদিন বলতে পারবে না যে আমি বেল আইনের কিছু করেছি, ও বলতে পারবে না, কারণ ও আমার সামনে দাঁড়িয়ে একথা বলতে পারবে না যে তুমি এটা করেছো আঙুল দিয়ে, আমি সেইভাবে থাকি। বলছি যে এই জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় আমার নিজের জায়গাটাকে শক্ত করে ধরে রাখার জন্য, কারণ কেউ আমাকে কথা আঙুল তুলে বলবে এটা আমি সহ্য করতে পারবো না। সে জায়গায় উনি এই কথাটা বললো, বলে চলে গেল, আমি মাথা নত করলাম, বেশি কিছু বলিনি। আর একটা কারণে বলি কেন বলতে পারিনি, একে উনি বয়স্ক মানুষ, আর একটা কারণে বলতে পারিনি, আমার মামা বাড়ি এখানে ছিল তো, তো ওনারা তখন এক জায়গায় ভাড়া থাকতো, তো আমার মামা বাড়ির পাশের বাড়িতে ওনারা যেত, তো কাকিমা আমাকে অনেক ছোট থেকে দেখেছে, অনেক ছোট থেকে কাকিমা দেখেছে, কারণ ভ্যাকেশন লিভে আমরা মামা বাড়ি আসতাম, তারপরে নয় পরবর্তীকালে আমার বাবা বাড়িটা কিনেছিল, যে বাবা নিচতলাটা কিনেছিল, উপরে বিল্ডিংটা বাবা করে নিয়েছিল নিজে, তারপরে আস্তে আস্তে কি হলো ওনারাও আমাদের পেছনে জমি কিনে ওনারাও এখানে এলো, সেই আবার এক জায়গায় হলাম। কাজে যেহেতু উনি অনেকদিন থেকে আমাকে চেনে, কাজে ওনার সামনে গলা উঁচু করে কথাটা আমি বলতে পারিনি, হয়তো অন্য কেউ হলে বলতে পারতাম, এর থেকে হয়তো বেশিই বলতাম, অনেক বোঝাবার চেষ্টা করেছি, উনি বোঝেনি, উনি আসে আমাকেই দোষারোপ করে গেছে। তো এই জায়গাটা আমার খুব কষ্ট লেগে, হয়তো সামান্য ঘটনাটা আমি মানে একজনেরটা তো একজন ফিল করতে পারে না, পারে না, হয়তো শুনতে সামান্য মনে হবে, কিন্তু আমার কাছে এটা বিরাট, যেহেতু আমি বারে বারে বলছি যে কেউ আমাকে আঙুল দিয়ে বলবে তুমি এটা করেছো, এটা আমি সেই কাজই আমি করি না। আর যদি অন্যায় করি আমি মাথা নত করে স্বীকার করে, অন্যায় তো মানুষ মাত্রই করে, ভুল তো মানুষ মাত্রই করে, আমি মাথা নত করে স্বীকার করে নেবো যে হ্যাঁ এই ভুলটা আমি করেছি, কিন্তু যেটা করিনি, বারংবার উনি আঙুল তুলে বলে যাচ্ছে তুমি তোমরা করেছো, এটা শুনতে আমার খুবই খারাপ লেগেছিল। যাই হোক কাকিমা চলে গেল বলে, তারপরে আমাকে বউ, যেই বৌদির সঙ্গে গল্প করছিলাম উনি শুনছিল দাঁড়িয়ে, বৌদি আমাকে বললো যে কি হলো চলে গেল পরে তোমার মুখটা এরকম ছোট হয়ে গেল কেন? সত্যি করে বলছে আমার মুখটা ছোটই হয়ে গেছিলো, কারণ আমার খুব খারাপ লেগেছিলো যে আমি প্রতিবাদ করতে পারলাম না বলেই আর আমার খারাপ লেগেছিলো, ঠিক আছে মাথা নত করে রইলাম। বৌদি বলছে তুমি তো জানোই ও কেমন,
ছোট হওয়ার তো কোনো, ছোট মুখ করার তোমার এখানে কারণ নেই, তোমার মুখটা এরকম কালো হয়ে গেল কেন? এখানে আর একটা এই প্রসঙ্গে বলি, কাকিমার একটু পিএনপি শেখানোর স্বভাব, সেটা সবাই জানে। উনি একটু পিএনপিসি করতে ভালোবাসে, মানে এক একজনের বাড়ি নিয়ে আলোচনা করতে উনি খুব ভালোবাসে, তো এটা ওনার হ্যাবিট। তো বলছি তুমি তো জানোই ও কেমন, তাই ওর কথায় মন খারাপ করার কি আছে? তখন না বৌদি, বৌদি আমাকে জানে, বৌদি ভালো বোঝে আমাকে, বৌদির সঙ্গে ভালো রিলেশন আছে। তো বলছি ওর কথায় এসব মনে করো না, মাইন্ড করো না, ছাড়া তো ও তো এরকম ধরনের। তখন আমার বৌদি খুব খারাপ লাগলো জানে আমার কথাটা, তখন আমাকে বললো যে তোমার পিঠ পিছে তোমাকে কি নিয়ে বলে জানো, উনি ওনার তো পিএনপিসি করা স্বভাব। তবে এখানে আমি বলি, বৌদি আমাকে বলছি কথাগুলো, বৌদি আমাকে বললো, বৌদি আমাকে যে কথাগুলো বললো এগুলো কিন্তু আমি আরো অনেকের মুখে শুনেছি যেগুলো উনি বলেছে। কাজেই বৌদিকে আমি বললাম না যে এই কথাগুলো আমার শোনা, বৌদির কথাটাও আমি শুনে গেলাম। আমাকে বললো যে তোমার যখন বিয়ে হয়, উনি বলেছিল এই তো বিয়ে হয়ে যাচ্ছে, দেখবো এবার ভাইটাকে কেমন করে রাখে, ভাইটাকে দেখবেই না, ভাইটার এবারে অবস্থা খুব খারাপ হবে, ভাইটার কপালে খুব দুঃখ হয়ে যা, দুঃখ আছে, সপুর তো সংসার হয়ে যাচ্ছে, এইবার ভাইটাকে কি করে দেখা যাবে। তো আমাকে বললো সেখানেও উনি পরাজিত, কারণ তোমার ভাইকে তুমি একইভাবে আগলে রেখেছো, বাবা মা থাকতে যেরকম, বাবা মারা যাওয়ার পরে যেরকম, এখনো বিয়ের পরে বিবাহিত জীবনেও তুমি সেইভাবেই আগলে রেখেছো। হ্যাঁ, আমি এখানে কথা প্রসঙ্গে বলি, ভাইকে যে এভাবে আমি আগলে রাখতে পেরেছি এটা কিন্তু অনেকখানি আমার স্বামীর জন্য, কারণ আজকে যদি আমার হাজবেন্ড সেরকম ব্যবহার করতো আমি কি পারতাম ভাইকে এইভাবে রাখতে? আমার ভাই ওর কাছে নিজের ভাইয়ের মতন, এটা একটা ব্যাপার। আবার এটাও বলেছিল, ওনার একটা মেয়ে আছে, মেয়েটা আমার থেকে 2-3 বছরের ছোট হবে, এমনও বলেছে মানুষের কাছে, সেটাও আমার কানে শোনা, যে হ্যাঁ বাবা মা, বাবা মানে কিছু না, সেই মেয়েটা সুন্দর সংসার করছে, একটা কত ভালো ছেলে পেয়েছে, এখানেই থাকছে, আমার মেয়েটা যদি একটা এরকম ছেলে পেতাম কত ভালো হতো, তাহলে আমার আমার মেয়েটা বাড়ি ছাড়া হতো না, ঘর ছাড়া হতো না, মানুষেরও ভাগ্য বাবা মা নেই, সেই মেয়েটারও কি কপাল। তো বলে জানো তোমার উপরে ওনার অনেক ক্ষোভ আছে, অনেক রাগ আছে। আর আমি দেখো কাকিমা প্রথমত ছোটোর থেকে আমাকে দেখেছে, আমি ভাবতেই পারি না রাগ আছে ওনার, ক্ষোভ আছে আমার উপরে, এটা আমি ভাবতেই পারি না। আবার একথাও বলেছিল যে হ্যাঁ একলা একলা মানুষ হয়েছে, যেহেতু আমি হোস্টেলে মানুষ হয়েছি, ভ্যাকেশন লিভে বাড়িতে আসতাম, একলাই বলা চলে সেটা, আমি তো কোনো দিন ফ্যামিলির মধ্যে মানুষ হইনি, ওই জন্য বলেছিল কত সংসার করবে এই মেয়ে দেখা যাবে, আমরাও এখানে থাকবো ও এখানে থাকবে দেখা যাবে, ওই তো একলা একলা মানুষ মানুষ হয়েছে, ও পারবে সংসার করতে? পরের ছেলেকে আগলে রাখা, মন জয় করা অনেক কঠিন, ঠিক আছে দেখি কতদিন মন জয় করে থাকতে পারি, মন আদৌ জয় করতে পেরেছি কিনা তাও জানি না, চলছি তো, আজকে 6 বছর হলো চলে যাচ্ছি। তো আমার এখানে কথা হচ্ছে তুমি আমার থেকে বয়সে অনেক বড়, আমার মাতৃস্থানীয় তোমার, ঠিক আছে আমার প্রতি ক্ষোভ আছে, থাকতেই পারে, মানুষ মাত্রই থাকে, আমার কি ক্ষোভ নেই? আমার রাগ আছে, ক্ষোভ আছে ওনার প্রতি না হলো, আমিও তো দিন শেষে রক্ত মাংসের মানুষ, আমারও তো রাগ, অভিমান, ক্ষোভ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা, এগুলোও তো আমার আছে। তো আমার মনে হয় যা আছে আমার ভেতরে আছে, সেগুলো কি এরকম ডিসপ্লে করাটা খুব শোভনীয়? আমার তো মনে হয় না শোভনীয়। ঠিক আছে, যার কাছে যেটা শোভনীয় ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, এই সামান্য হয়তো ঘটনাটা আবার বলছি, কিন্তু এগুলো না আমি মেনে নিতে পারি না। আর অ্যাকচুয়ালি আমি ওনাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে ওইখানটার মধ্যে কাগজপত্র, এটাও বলেছি আমি অনেক কারণে পড়ে থাকে, কেননা তোমরা দেখেছো ওখানে কত রড পড়ে আছে, ওখানে রড কাটে, ওরা ওখানে চা খায়, ওরা ওখানে চায়ের সঙ্গে কেক এনে খায়, ওখানে ওরা টিফিন করে ঠোঙা করে, মুড়ি খায়, আমি নিজে দেখেছি সেগুলো পড়ে থাকে। তো উনি কী করে আমাকেই দোষারোপটা করলো এটা আমি এখনো মাথায় মধ্যে আমার ঘুরছে। তাহলে কি এখানে বলবো, বৌদি আমাকে বললো ওনার অনেক রাগ ক্ষোভ আজকে প্রকাশ পেলো তোমার কাছে, তা আমি শুনেছিলাম যে আমার সম্বন্ধে এরকম এরকম আমার বিয়ের সময় বলেছিল, আমাকে যে কাকা বিয়ে দিয়েছে সেটাও আমার বাবার নিজের ভাই না, নিজের কাকা না, কাকা বিয়ে দিয়েছিল, কাকু কাকা আমাকে, কাকু আমাকে এখনও বলে কাকু কাকুমা যে দেখ মানুষে অনেক কিছুই বলবে, মানুষে অনেক কিছুই বলবে, সেগুলো এক কান দিয়ে ঢুকাবি এক কান দিয়ে বের করে দিবি, কিন্তু তোমাদের কি বলি আমি না এই জিনিসটা পারি না, আমার সামান্য জিনিস, সামান্য জিনিস আমার মনে হয় হার্টে গিয়ে লাগে, সামান্য কথা। তো এই কথাটাই আমার কাছে বিরাট বড় হয়ে ভেতরে রয়েছে। আর একটা কথা হচ্ছে, একটু বাইরে গেছিলাম মনটা ঠিক করতে গ্রোসারি শপে, ভালো লাগছিল না বলে গেছিলাম, কিন্তু যেই ঘুরে এসেছি আমার মাথার মধ্যে আবার এটা ঘুরছে। আর আমি কাউকে আমার মনের কথা বলি না, বিশ্বাস করো, দু জায়গায় বলি,
আমি আমার ভিডিওতে তোমাদের কাছে বলি আর আমার বরের কাছে বলি, এই দুটো জায়গা ছাড়া বলি না। কেননা অনেক কথা, মনের কথা, অনেক কিছু বলে অনেক ধাক্কা খেয়েছি, অনেক জীবনে অনেক কঠিন জিনিস পেরিয়ে এসেছি, কঠিন জায়গা অতিক্রম করেছি, অনেক ধাক্কা খেয়েছি মানুষকে বিশ্বাসের কারণে। আমাদের নিচে একজন ভাড়া ছিল, একটা দিদি, ওর সঙ্গে আমার খুব মানে দিদি আমাকে মানে নিজের দিদির মতন ভালোবাসত। ও আমাকে বলেছিল যে সুজাতা তোমার সঙ্গে মিশে দেখছি তো, তোমার মধ্যে যে বুদ্ধি নেই তা না, তোমার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে, তুমি খুব সাংসারিক মেয়ে, কিন্তু কথা হচ্ছে কি তুমি মানুষকে ফট করে বিশ্বাস করে ফেলো, তোমার এই জিনিসটা চেঞ্জ করো, তোমার তোমার ভেতরে এই নেগেটিভিটিটা আনতে হবে যে সবাই বিশ্বাসযোগ্য নয়, এত পজিটিভ মাইন্ডে দুনিয়াটাকে দেখো না, তোমার মধ্যে এইটাই একটা নেগেটিভিটি, তুমি মানুষকে বিশ্বাস করে ফেলো, এই জন্যই তুমি ঠকো। প্রচুর ঠকেছি তো, প্রচুর আঘাত পেয়েছি, প্রচুর আঘাত পেয়েছি, সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলতেও চাই না, যেটুকু বলার সেটুকুই বলেছি, বলবো। তার থেকে না মানুষকে বিশ্বাস করা ভুলে গেছি। এখন আমার এখন কোনো মানুষ যদি হাই হ্যালো, সামান্য এরকম হাই হ্যালো বলছি কেন, মানে নর্মাল কথা বলে না, সেখানেও আমার একটা সন্দেহ এসে যায়, আমি মানুষকে বিশ্বাস করতে পারি না। আমি দুটো জায়গা ধরে রেখেছি, আমার বরকে আমি সব কথা বলি আর তোমাদের কাছে ভিডিও করে, আজকে যেমন দুঃখটা প্রথম শেয়ার করলাম তোমাদের কাছে, ওকে তো পাইনি, এখনও বাড়িতে আসেনি আমাকে, আর আমি না মনের কথাগুলো ভেতরে চেপে রেখে উপর দিয়ে হাসি তামাশাগুলো করতে পারি না। আমার ফেস কাটিংটা দেখলে গয়ার গলার ভয় যেই বোঝা যায়। ও বলে আমাকে তিন চারবার ফোন করেছে, আমাকে কিন্তু বারেবারে জিজ্ঞেস করে যাচ্ছে কী হয়েছে কী হয়েছে, আমাকে বলো আমাকে বলো কী হয়েছে। আর যখন আসলাম তখন দেখলাম ফ্রেশ মুডা, এখন গলাটা এরকম লাগছে, আমি ওকে বলিনি কেন, ও তো বাইরে আছে, বাড়িতে আসুক তারপরে আমি বলবো। আমি না কিছু হয়নি, কিছু হয়নি, ফার্স্ট তোমাদের কাছে শেয়ার করলাম, শেয়ার করে মনটা আমার অনেকখানি হালকা হলো, 50% হালকা হলো, বাকি 50% হালকা হবে ও বাড়িতে এলে। ওর কাছে আমি সারাদিনে সমস্ত কথা বলি, কি হলো না হলো, সামান্য মামুলি কথাটুকুও বলি, মেঘার সঙ্গে কি গল্প করলাম সেটাও বলি, তাতে আমার ভালো লাগে আর কি, সারাদিন পরে বলি যা, তারপরে ফোন করলে তো কথা হয়। তো এই এটাই ছিল আজকে আমার মন খারাপের কারণ। আর একটা কথা বলি, কাকিমার সঙ্গে তো দেখা হবেই, কারণ বাইরে বেরোলেই কাকিমার সঙ্গে দেখা হবে, আগামীকালও দেখা হবে কাকিমার সঙ্গে। আমি যে কষ্ট পেয়েছি যে ওনাকে যতখানি যতই বাইরের লোকের মুখে শুনি, আমি যে সম্মানটুকু ছোটোর থেকে ওনাকে করে এসেছি সেই জায়গাটা আমার অনেকখানি নেমে গেল, কিন্তু সেটা ওনাকে আমি বুঝতে দেবো না। আমি আগে যেমন ছিলাম আমি সেভাবেই কথা বলবো, আগে যেভাবে কথা বলতাম আমি সেভাবেই কথা বলবো। একদিন না একদিন উনি নিজে ঠিক রিয়েলাইজ করবে, নিজে ঠিক রিয়েলাইজ করবে, আমি মনে করি ভগবান আছে, ওনাকে রিয়েলাইজ করিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম কেন আজকে আমার এত মন খারাপ লাগছে, সারাটা দিন কেন আমার আজকে এরকম গেল। ঠিক আছে, আজকের মতন রাখছি, ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।